সাকিবকে নাকি র্যাঙ্কিং থেকে বাদ দিল আইসিসি। তবে একথাটা কতটুকু সত্য আসুন জেনে আসি। 3 সংস্করণেই শীর্ষ অলরাউন্ডারদের একজন সাকিব, কিন্তু ওয়ানডের 1 ও টি-20 দ্বিতীয় সেরা অলরাউন্ডারকে তালিকাতে রাখছেন না আইসিসি। টেস্টে আপাতত দেখা যাচ্ছে তাকে। 1 বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। টি-20 ও টেস্ট অধিনায়ককে ছাড়া কঠিন এক সময় পার করতে হবে বাংলাদেশকে, তবু তার অভাব পূরণ করার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ। ভারতের মাটিতে প্রথমবারের মতো পাওয়া জয় দিয়ে সে পথে হাঁটতে শুরু করেছে দল। আইসিসি অবশ্য এই 1 বছর সাকিবকে ভুলেই থাকতে চাইছে, তাদের কোনো র্যাঙ্কিংয়েই নেই সাকিবের নাম। বাংলাদেশ ভারত টি-20 সিরিজ শেষে নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। সে র্যাঙ্কিং প্রকাশ হতেই বিষয়টা টের পাওয়া গেল। সিরিজের আগেও টি-20 র্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের মধ্যে ধুয়ে থাকা সাকিব আল হাসানের তালিকাতেই নেই এবার। সিরিজের আগেও টি-20 র্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের মধ্যে ধুয়ে থাকা সাকিব আল হাসান এবার তালিকাতেই নেই। কয়েকদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসাদের কারণে বিশ্রাম নেওয়া গ্লেন ম্যাক্সওয়েল নেমেছেন ধুয়ে। সে সুযোগে প্রথমবারের মতো শীর্ষে এসেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি। আর সাকিবের অনুপস্থিতিতে টি-20 র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ অলরাউন্ডার এখন মাহমুদুল্লাহ। সিরিজে মাত্র 1 ওভার বল করেও র্যাঙ্কিংয়ে 4-এ আছেন মাহমুদুল্লাহ। বোলিং র্যাঙ্কিংয়ে 9-এ থাকা সাকিবের অনুপস্থিতিতে শীর্ষ 10-এ ঢুকে পড়েছে আরেক বা হাতি স্পিনার অ্যাস্টন অ্যাগার। ব্যাটিংয়ে 32 নম্বরে থাকা সাকিবের জায়গায় এখন কাইল কোয়েচার। ওয়ানডে র্যাঙ্কিং থেকে নাম কাটা পড়েছে সাকিবের। সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে 394 পয়েন্ট নিয়ে ওয়ানডেতে শীর্ষ অলরাউন্ডার ছিলেন সাকিব। টি-20 মতো ওয়ানডের জন্য এখনও কোনো সংবাদ বিজ্ঞপ্তি দেয়নি আইসিসি, কিন্তু ওদের ওয়েবসাইটে এখন ওয়ানডের শীর্ষ অলরাউন্ডার হিসেবে 319 পয়েন্ট পাওয়া বেন স্টোককেই দেখানো হচ্ছে। অভিষেকের পর থেকে ব্যাটিং বা বোলিং গত 1 দশকে শীর্ষ 1 সত্তে থাকা সাকিবকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোনো তালিকাতেই। মজার ব্যাপার হলো, 2 র্যাঙ্কিং থেকে সাকিবকে সরানো হলেও টেস্টের অলরাউন্ডারদের তালিকায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে। বোলারদের মাঝেও সাকিবকে 20 নম্বরে দেখা যাচ্ছে। ব্যাটিংয়ে 20-এ থাকা তামিমের পরেই আছেন সাকিব। 2018 থেকে 2019 মার্চ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট থেকে 1 বছরের জন্য অনুপস্থিত ছিল স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার, কিন্তু তাদের ক্ষেত্রে র্যাঙ্কিংয়ে এমন কোনো প্রভাব দেখা যায়নি। আইসিসি নয়, তাদের নিজ দেশ অস্ট্রেলিয়া থেকে নিষেধাজ্ঞা দেওয়াতেই হয়তো র্যাঙ্কিং থেকে বাদ দেওয়া হয়নি স্মিথ ওয়ার্নারদের। এর আগেও ডেপিং পরীক্ষায় সহযোগিতার কারণে 1 বছরের নিষেধাজ্ঞা পাওয়া আন্দ্রে রাসেলের ক্ষেত্রেও র্যাঙ্কিংয়ে সাকিবের মতো শাস্তি পেতে দেখা যায়নি। তো হ্যালো ভিউয়ার্স, সাকিবকে এভাবে র্যাঙ্কিং থেকে বাদ দিয়ে দেওয়ার বিষয়টি আপনার কাছে কী মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ততক্ষণে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।